আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপের সন্ধান নিয়ে আসছি, খুব অস্থির একটি অ্যাপ। আপনার এই অ্যাপের মাধ্যমে যাদের মোবাইলে 6 মাস আগে, 1 বছর আগে যাদের মোবাইলে ছবি ডিলিট হয়ে গেছে, তারা ছবিগুলো, আপনারা পিকচারগুলো রিকভার করে নিয়ে আসবেন কীভাবে, সেরকম একটি অ্যাপের সাথে পরিচয় করে দেবে। আজকে অ্যাপের সাথে পরিচয় করে দেওয়ার আগে একটু রিকোয়েস্ট থাকবে, আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটি স্কিপ করবেন না, কন্টিনিউ করা যাক। শুরু করা, আপনারা এই অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন সেটা পরে দেখাবো। আপনার সোজা অ্যাপের ভিতরে চলে আসবেন, আসার পরে এখানে রিকভার ডিলেট এই পিকচারগুলো অপশনগুলো দিয়ে আছে, এখান থেকে যে ক্লিক করে সবগুলো দেখতে পারবেন। আর যেহেতু আমার পিকচার ডিলেট হয়ে গেছে, আমি সেটা কীভাবে রিকভার করে আনবো সেটা দেখাবো আজকে। আমি পিকচারে ক্লিক করলাম, এখানে দেখছেন 5% উঠতেছে, 5% গুলো দেখাচ্ছে, আমি পিকচার আসার পরে দেখাবো। বন্ধুরা, আমার পিকচার ডিলেট হওয়া পিকচার গুলো চলে আসছে, যেহেতু আমার পিকচার অনেকগুলো ডিলেট করা ছিল, 7,000+ ডিলেট করা ছিল, সময় লাগছে আসতে, আপনাদের ক্ষেত্রেও কম হইতে পারে, সময় লাগতে পারে। এখান থেকে আপনারা কি করবেন, যে পিকচারটি আপনাদের পছন্দ হয়েছে সেই পিকচারটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কর্নারে রাইট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে এটা আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে আপনারা রিকভার করে নিতে পারবেন। কীভাবে, আপনারা এটাতে ক্লিক করবেন, আপনার লাইট অপশনে ক্লিক করবেন, ওইটা আপনাদের ওখানে চলে গেছে গ্যালারিতে। তাহলে বন্ধুরা, এলো আর কোথায় থেকে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করবেন সেই অপশনে নিয়ে আসছে আপনারা থেকে। বন্ধুরা, আপনার প্লে স্টোর চলে আসবেন, আসার পরে এখানে সার্চ বক্সের নামটি লিখবেন, লেখার পরে এখানে এই অ্যাপটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে নিয়ে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার সাথে আপনাদের পারমিশন করে দেবে, পারমিশনগুলো দিয়ে দেবেন, অ্যালো অপশনগুলো দিয়ে দেবেন, দেওয়ার পর আপনারা এই কাজগুলো করতে পারবেন।